আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি ভালো আছেন আজকে আমি দেখাবো কিভাবে এলইডি বাল্ব রিপেয়ার করতে হয় তো আমরা প্রথমে চেক করে তার জন্য সিরিজ লাইন নিয়ে আসবো আমরা সিরিজ লাইন নিয়ে আসলাম এখন আমরা বাল্বটিকে চেক করব সুইচটিকে অন করব তো ভিউয়ার্স দেখতেই পাচ্তেছেন বাল্বটি জ্বলতেছে না তো আমরা এখন দেখব কিভাবে বাল্বটি রিপেয়ার করতে হয় তো প্রথমে আমরা বাল্বটিকে খুলে নেব বাল্বটিকে আমি এর আগেও রিপেয়ার করেছিলাম কিছুদিন আগে আবার নষ্ট হয়ে গিয়েছে তো ভিউয়ার্স আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এখানে বাতির মানে একটি এলইডি বাল্ব পুড়ে গেছে এখানে যদি আমরা শর্ট করি তাহলে বাতি কিন্তু এখনও জ্বলবে আমি চেক করে দেখাচ্ছি আমরা এ ধরনের একটি চিমটা নেব তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি বাল্বটি শর্ট শর্ট করার সাথে সাথেই বাল্বটি জ্বলে উঠছে কিন্তু আমি যদি আবারও এভাবেই ঠিক করে করি তাহলে কিছুদিনের মধ্যে আবারও নষ্ট হবে তাই ভালো হবে যে আপনারা সম্পূর্ণ প্লেট লাইটটিকে চেঞ্জ করে দিবেন এটি সব সব থেকে ভালো হবে তো ভিউয়ার্স বাল্বটিকে রিপেয়ার করার জন্য আমরা এরকম একটি বাল্ব নেব এর দাম সাধারণত তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এর প্লাস মাইনাস দেখে এবং বাল্বের প্লাস মাইনাস দেখে আমরা সঠিকভাবে সল সলড্রাইং করে নেব তো আমি এখানেই করে দেখাচ্ছি বাল্পের দুটি তার খুলে নেব এবং স্ক্রুটি খুলে নিয়ে লাইট লাইটটিকে আমরা সরিয়ে ফেলবো এখানে লাল তারটি হচ্ছে আমাদের প্লাস এবং সাদা তারটি হচ্ছে আমাদের মাইনাস তো এখানে আমরা বাল্পের প্লাস এবং মাইনাস দেখে সুন্দর করে সল করে নিব আমরা সল করে নিয়েছি এখন আমি চেক করে দেখাবো চেক করার জন্য আমি আবারও সিজলা নিয়ে আসবো তো ভিওয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন ভাবতে চলে উঠেছে তো আমরা আবারো স্ক্রু দুটিকে লাগিয়ে নিব রিপেয়ার হয়ে গেল আমাদের এলইডি বাল্ব এখন আমি আবারও চেক করে দেখাব আপনারা দেখতেই পাচ্ছেন বাত্রি রিপেয়ার হয়ে গেছে ভিউয়ার্স আমরা কিন্তু এভাবেই মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা খরচ করেই এরকম একটি বাল্ব প্রিপেয়ার করে ফেলতে পারি তো ভিওয়ার্স ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন